হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সরস্বতী পুজোর কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার সরস্বতী মাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল। আর এটা স্যারের বাড়ি সরস্বতী পুজো, মানে আমাদেরও সরস্বতী পুজো। যতই আমরা প্রাক্তন হই না কেন, স্যারের কাছে কখনোই পুরাতন নই আমরা, তবুও মানে একটা আলাদা রকমই একটা আনন্দ। আর আমরা সকলে মিলে মানে এই দিনটার জন্য ওয়েট করি। আমাদের ব্যাচের যারা যারা ছিল তারাও, ইভেন যারা আমাদের থেকে প্রাক্তন তারাও, আমরা সকলে এই বছরের এই দিনটার জন্য ওয়েট করি, কবে আসবে কবে আসবে। তো আলটিমেটলি চলেই এলো সেই দিনটা আর খুব ভালোভাবে আনন্দ করেছি। স্পেশালি এই বছর আমার দুটো মেম্বার বেশি, মানে কি বলবো, আমার কোচিং গ্রুপে নতুন, যেমন আমার বাবান সোনা আর আমার কপু সোনা, ওদের দুজনকেও নিয়ে এসেছিলাম এখানে ঘুরু ঘুরু করানোর জন্যে। তো যাই হোক, স্পেশালি আমার বাবানের প্রথম সরস্বতী পুজো, তো আমার কাছে তো খুবই স্পেশাল। আর সকাল সকাল ওকেও সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিলাম। এই বীণা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার ভাইয়ের বানানো বীণা, আর এই পাঞ্জাবিটা ওর মিমি, মানে আমার দিদি ওকে গিফট করেছিল, তো সেটাই আমি ওকে পরিয়েছিলাম সেই দিন। আর এখানে আমার জায়ের মেয়েকেও একটু সুন্দর লুক ক্রিয়েট করা হয়েছিল। তারপরে সরস্বতী পুজোর কিছু সময় কাটিয়ে স্যারের বাড়ি থেকে ফিরে এসে দেখি সারপ্রাইজ আমার জন্য রাখা অলরেডি আমার বাড়ি, মানে আমার বাড়িতেই। আমি সেটা জানতাম না যদিও, তবু আমি এইটুখানি শিওর ছিলাম, কারণ প্রতিটা বছরও এইভাবেই আমাকে সারপ্রাইজ দেয়। তো যাই হোক, আমি ওকে থ্যাংক ইউ বলে ছোটো করবো না, মানে আমার হাজব্যান্ড, মানে আমার বাবাইকে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে।